উপস্থিত ছাত্রলীগের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ, কবি ভাইরা, আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে পরিচয় দেওয়ার সময় বলা হলো ছাত্রলীগের নেত্রী। নেত্রী না, আমি একজন কর্মী ছিলাম এবং এখনো কর্মী আছি। ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস, বলেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার কারণ ছাত্রলীগের জন্ম হয়েছিল এমন একটি সময় যখন আমাদের মাতৃভাষা বাংলা, এই বাঙালি হয়ে বাংলায় কথা বলতে পারবো না, আমাদের বাংলা ভাষা কেড়ে নেবার চেষ্টা করা হয়েছিল। উর্দুকে রাষ্ট্রভাষা করে বাংলাকে বাদ দেওয়ার যখন ঘোষণা পাকিস্তানি শাসকরা দিল, ঠিক সেই সময় তখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। তিনি তখন ছাত্রলীগ সংগঠন গড়ে তোলেন এবং রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে মর্যাদা দেবার জন্য ভাষা সংগ্রাম পরিষদ গড়ে তোলেন। 11ই মার্চ 1948 সালে, অর্থাৎ 4ঠা জানুয়ারি 1948 সালে ছাত্রলীগ প্রতিষ্ঠা হয় আর 11ই মার্চ প্রথম ভাষা আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়। সেই কর্মসূচিতে অংশগ্রহণ করতে যেয়ে তখন ধর্মঘটে ডাক দেওয়া হয়। জাতিপিতা বঙ্গবন্ধু সহ তখনকার অনেক ছাত্রনেতা গ্রেপ্তার হন। পরবর্তীতে আবার তারা 15 তারিখে মুক্তি পান। 16 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন আমতলা বিশ্ববিদ্যালয় মানে এখন না, এখন যেটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, তার যে এমার্জেন্সি যে জায়গাটা ওখানেই ছিল আমতলা, ওটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর। সে আমতলায় যে সভা হলো 16ই মার্চ, সেই সভায় সভাপতিত্ব করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র নেতা হিসেবে। এভাবে আমাদের ভাষা আন্দোলন, অর্থাৎ বাঙালির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের মধ্য দিয়ে ছাত্রলীগের জন্ম। আর প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশের প্রতিটি অর্জনের সাথে ছাত্রলীগের ইতিহাস জড়িত রয়েছে, প্রতিটি অর্জনের সাথে ছাত্রলীগের অবদান রয়েছে। আমরা বাংলাদেশের প্রত্যেকটা অর্জন যদি দেখি এবং আন্দোলন সংগ্রাম, এই আন্দোলন সংগ্রামের অগ্রসেনানী ছিল ছাত্রলীগ। জাতির পিতা যেটা করবেন সিদ্ধান্ত নিতেন, তিনি সর্বপ্রথম ছাত্রলীগকে নির্দেশ দিতেন, তারাই মাঠে যেত, কি স্লোগান হবে জাতির পিতা সে কথা বলে দিতেন, ছাত্রলীগ সেটা মাঠে নিয়ে যেত এবং এইভাবেই প্রত্যেকটি সংগ্রামে অগ্রণী ভূমিকা ছাত্রলীগ পালন করেছে। তাই জাতির পিতা যে বলেছেন আমাদের ইতিহাসের সাথে ছাত্রলীগের প্রতিষ্ঠা, এটা ওতপ্রোতভাবে জড়িত। আজকে আমরা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠান, আমি আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই বাংলাদেশের জনগণের প্রতিটি অর্জনের জন্য ছাত্রলীগের যে সকল নেতা কর্মী জীবন দিয়েছে তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। মহান মুক্তিযুদ্ধে আমাদের অংশগ্রহণকারী বঙ্গবন্ধু নির্দেশে যারা যুদ্ধ পরিচালনা করে আমাদের বিজয় এনে দিয়েছেন জাতীয় চার নেতা, তার প্রতি আমি শ্রদ্ধা জানাই। যে 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছে, 2 লক্ষ মা বোন তাদের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক, জাতির পিতা চেয়েছিলেন একটি স্বাধীন দেশ, সেই দেশ হবে উন্নত সমৃদ্ধশালী, শোষণ বঞ্চনা থাকবে না, প্রতিটি মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে,
প্রতিটি মানুষ উন্নত জীবন পাবে, সেই লক্ষ্য নিয়েই তিনি রাজনীতি করেছেন। এবং তার রাজনৈতিক জীবনে নিজে কি পেয়েছেন না পেয়েছেন সে চিন্তা কখনো তিনি করেন নাই। তার চিন্তা ছিল দেশের মানুষকে ঘিরে। আমরা বাঙালি, বাঙালি জাতি হিসেবে আমাদের যে স্বকীয়তা, আমাদের আত্মপরিচয়, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা দীক্ষা, আচার আচরণ, সব কিছু আমরা যেন বাঙালি হিসেবেই আমরা চর্চা করতে পারি, সেই সুযোগটাই তিনি সৃষ্টি করে দিতে চেয়েছিলেন। তাই আমরা তার জীবনীটা যদি দেখি যে তিনি একটির পর একটি পদক্ষেপ নিয়ে গেছেন, একটি জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছেন, ঐক্যবদ্ধ করেছেন এবং ধাপে ধাপে এই জাতিকে এগিয়ে নিয়ে গিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। এই স্বাধীনতা ওই হঠাৎ করে আসেনি। আমরা অনেক ইতিহাস বিকৃতি শুনেছি, আর সেই বিকৃতি শুরু হয়েছিল, এটা অত্যন্ত দুর্ভাগ্যের, যে জাতির পিতার নেতৃত্বে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জনের পর জাতির পিতা যখন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলে অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময় এসেছিল চরম আঘাত 75ই আগস্ট। একই দিনে মা বাবা ভাই সব হারিয়েছিলাম। আমরা দুটি বোন বিদেশে ছিলাম, তাই বেঁচে গিয়েছিলাম, যা আমরা কখনো ভাবতে পারিনি যে এভাবে সব একদিন হারাবো। আমার মাঝে মাঝে এটাই মনে হয়, প্রশ্ন জাগে যে কি অপরাধ ছিল আমার বাবার। তিনি তো এদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন, স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ তিনি গড়ে তুলেছিলেন, তাহলে তাকে কেন রক্ত দিতে হলো, তাকে কেন এভাবে নির্মমভাবে হত্যা করা হলো। মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পর যারা যুদ্ধ অপরাধী, যারা এদেশের স্বাধীনতাই কখনো চায়নি, যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল, যারা ওই হানাদার বাহিনীর হাতে আমার মা বোনদের তুলে দিয়েছে, এদেশের মানুষকে তুলে দিয়েছে, গণহত্যা চালিয়েছে, যারা স্বাধীনতার বিরুদ্ধে, এই দেশের এই মাটির সন্তান হয়ে স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলেছে এবং পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে দালালি করেছে, তাদের তারা তো ছিলই এদেশে, তাদের সেই চক্রান্ত ষড়যন্ত্র, যারা বাংলা বাঙালির মুক্তিযুদ্ধে বিজয়কে মানতে পারেনি, বাঙালি জাতি বিজয়ী জাতি হবে এটা পাকিস্তানিরা কখনো এটা মানতে পারেনি, আর তাদের যারা এই দালাল তোষামোদী খোষামোদী চাটুকারের দল ছিল, বা যারা ওই আলবদর রাজাকার হয়ে দেশে গণহত্যা চালিয়েছে, ধর্ষণ করেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, কখনো তারা এটা মানতে পারে নাই। তারা সেই বিজয়ের প্রতিশোধ নিয়েছিল জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে। এবং এরপরেই আমরা দেখেছি কিভাবে একটার পর একটা কু হয়েছে, নির্যাতন চলেছে আমাদের আওয়ামী লীগ ছাত্রলীগ সহ আমাদের সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপর। ছাত্রলীগের মাহফুজ বাবু, তার লাশ কোনোদিন তার বাবা আমায় ফেরত পায়নি, সে মহানগর আওয়ামী লীগের নেতা ছিল। নারায়ণগঞ্জের মনির, তাকেও এভাবে হত্যা করেছে যুবলীগ নেতা আমাদের সৈয়দ মৌলবী সৈয়দ যুবলীগের নেতা, তাকে হত্যা করেছে। ঠিক এভাবে প্রতিটি বাংলাদেশের প্রতিটি অঞ্চলে কত মুক্তিযোদ্ধা, তাদের উপর বারবার এই নির্যাতন করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, বছর পর বছর জেলে রেখেছে, কেউ ওই অত্যাচারে নির্যাতনে পরবর্তীতে মৃত্যুবরণ করেছে। এত অত্যাচার নির্যাতন করেও এই ছাত্রলীগ বা যারা মুজিব সৈনিক, তাদেরকে যারা ধ্বংস করতে চেয়েছিল তারা ধ্বংস করতে পারে নাই। তার কারণ ছিল শত অত্যাচারের মাঝেও এই সংগঠন টিকে থেকেছে একটাই কারণে, কারণ
ছাত্রলীগ আওয়ামী লীগ জাতির পিতা যে গড়ে তুলেছিলেন সেটা এটা একটা আদর্শের উপর ভিত্তি করেই গড়ে তোলা ছিল। আর আদর্শের উপর ভিত্তি করে যে সংগঠন গড়ে ওঠে আর যে সংগঠন ত্যাগ স্বীকার করতে জানে সেই সংগঠনকে এত তাড়াতাড়ি কেউ শেষ করতে পারে না। 1975-এর 15 আগস্টের পর ওই স্বাধীনতা বিরোধী চক্র বা পাকিস্তানি সামরিক শাসকদের দালাল চক্র তারা ভেবেছিল আওয়ামী লীগ আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, আওয়ামী লীগ আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না, তারাই রাজত্ব করে যাবে, লুটপাট করে যাবে, আর দেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতি করে, ওই বিকৃত ইতিহাসই শুধু মানুষ জানবে, আর দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করে দেবে, ধ্বংস করে দেবে। কিন্তু সেটা তারা পারে নাই, পারে নাই এই কারণেই যে জাতির পিতা এই সংগঠন গড়ে তুলেছেন একটি নীতি আদর্শের উপর ভিত্তি করে, একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে। সে লক্ষ্যটা ছিল বাংলাদেশের মানুষ তাদের আর্থসামাজিক উন্নতি করা, তাদের ভাগ্য পরিবর্তন করা, এই দেশকে উন্নত সমৃদ্ধশালী করা, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা, এটাই ছিল জাতির পিতার লক্ষ্য। আর সেই লক্ষ্য সামনে নিয়ে এই সংগঠন শত প্রতিকূল অবস্থার মধ্যেও টিকে থেকেছে। আমরা দেখেছি 75-এর পর মেধাবী ছাত্ররা তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে, অর্থ তুলে দেওয়া হয়েছে, মাদক দ্রব্য তুলে দেওয়া হয়েছে, তাদেরকে পেটোয়া বাহিনী, লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অস্ত্রের ঝনঝনানি শোনা গেছে। যে সকল যুদ্ধ অপরাধীদের বিচার শুরু হয়েছিল তাদেরকে মুক্তি দিয়ে রাজনীতি করার সুযোগ করা হয়েছে, বঙ্গবন্ধুর হত্যাকারী, আত্মস্বীকৃত হত্যাকারী, তাদের বিচার না করে তাদের বিভিন্ন দূতাবাসে চাকরিতে পুরস্কৃত করা হয়েছে, আর যুদ্ধ অপরাধীরা মন্ত্রী উপদেষ্টা তাদেরকে বানানো হয়েছে, যাদের হাত আমাদের লাখো শহীদের রক্তে রঞ্জিত, যাদের হাত আমাদের বুদ্ধিজীবীদের রক্তে রঞ্জিত, তাদের হাতে তুলে দেওয়া হয়েছে লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা। সম্পূর্ণভাবে একটা ভিন্ন দিকে দেশকে নেবার চেষ্টা করা হয়েছিল। আমি ছাত্রলীগের নেতাকর্মীদেরকে একটা কথাই বলবো, জাতির পিতার যা অসমাপ্ত আত্মজীবনীটা এটা প্রত্যেকটা নেতাকর্মীর পড়া উচিত এবং পড়ে সেখান থেকে শিক্ষা নেওয়া, যে একটা আদর্শ নিয়ে রাজনীতি করলে ধন সম্পদ চিরদিন থাকে না, কিন্তু একটা আদর্শ নিয়ে রাজনীতি করলে দেশকে জাতিকে কিছু দিতে পারলে সেই সম্পদটাই কিন্তু থাকে। আর ছাত্রদের জন্য সব থেকে বড় সম্পদ হবে শিক্ষা, কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষাই পারে একটি দেশকে, একটি জাতিকে দারিদ্র্যমুক্ত জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে। দারিদ্র্যমুক্ত দেশ আমরা গড়তে চাই, তার মূল হাতিয়ার হচ্ছে শিক্ষা। আমাদের ছাত্রলীগের যে নীতি, সে নীতিটা কি? আমি আমাদের বললাম, যদিও আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের সভানেত্রী, কিন্তু ছাত্রলীগের কর্মী ছিলাম, সেটা তো ভুলতে পারি না। সেখান থেকেই তো হাতে খড়ি রাজনীতি, কাজে সেখানে আমরা সবসময় এটাই শিখেছি যে শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূল নীতি। কাজে ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মীকে এটা মনে রাখতে হবে যে ছাত্র রাজনীতি আমরা করব, কিন্তু শিক্ষা গ্রহণ করাটাই হচ্ছে সব থেকে বড় কাজ, সবার আগে কাজ। আর সম্পদের বিষয়ে যে কথাটা নিজেদের ছেলে মেয়েকে শিখিয়েছি, আমি রেহানা আমাদের ছেলে মেয়েদেরকে একটা কথাই সবসময় শিখাই, সেটা হলো আমরা একটাই সম্পদ তোমাদের দিয়ে যেতে পারি, সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষা গ্রহণ করলে কোনো হাইজ্যাকার হাইজ্যাক করে নিতে পারবে না, কেউ চুরি করে নিতে পারবে না, কেউ কেড়ে নিতে পারবে না, কিন্তু শিক্ষা যদি থাকে তাহলে সেই শিক্ষাই হবে চলার পথে সব থেকে বড় বাধেয়, যা নিজের জীবনকে গড়ে তোলা শুধু না, দেশ জাতিকেও কিছু দেয়া যেতে পারে। কাজী ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মীকেই আমি এটাই বলবো যে প্রত্যেককে সকলে আগে শিক্ষা গ্রহণ করতে হবে।
আমি কারো বিরুদ্ধে কিছু বলতে চাই না, কিন্তু অশিক্ষিতদের হাতে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পড়ে, কারণ শিক্ষা শুধু মানে ডিগ্রি নেওয়া কেতাবি শিক্ষা ছাড়াও শিক্ষা বিদ্যা অর্জন এটাও শিক্ষা, কিন্তু যারা সেই বিদ্যা অর্জনের সাথেই সম্পর্ক নাই তাদের হাতে দায়িত্ব পড়লে দেশের কি দুরবস্থা হতে পারে সেটা তো আমরা হারে হারে টের পেয়েছি ওই 75 সালের পর থেকে। কারণ 75 সালে জাতির পিতাকে হত্যা করে খুনি মোস্তাক প্রথমে দালালি করে মন্ত্রী হয়েছিল, কিন্তু টিকতে পারে নাই, 3 মাসও টিকতে পারে নাই। মীর জাফর যেমন শাহজুদ্দৌল্লার সাথে বেইমানি করে নবাব হতে চেয়েছিল, সেও কিন্তু 3 মাস থাকতে পারে নাই। আবার মোস্তাকও পারে নাই, কারণ তার পিছনে যে ছিল সে সামনে এসে গিয়েছিল, সে ছিল জিয়াউর রহমান। অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে, সেনা আইন লঙ্ঘন করে, সেনা রুলস রেগুলেশন লঙ্ঘন করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে ক্ষমতা এসেছিল। সেটা শুধু ম্যাট্রিক পাস ছিল, ক্ষমতায় এসে এই দেশের স্বাধীনতার সমস্ত চেতনা নস্যাৎ করে, যুদ্ধ অপরাধীদের ছেড়ে দেয়, বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করে, 7 খুনের আসামি তাকে পর্যন্ত মুক্তি দিয়ে রাজনীতি করার সুযোগ দেয়, আর যারা যুদ্ধ অপরাধী যাদের রাজনীতি নিষিদ্ধ ছিল সংবিধানকে সংহিনের খোঁচায় ক্ষতবিক্ষত করে, 12 অনুচ্ছেদ বাতিল করে সংবিধান 38 অনুচ্ছেদ আংশিক সংশোধন করে তাদেরকেও ওই সাম্প্রদায়িক চক্রকে রাজনীতি করার সুযোগ দেয় এবং সেই সাথে সাথে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে ওই স্বাধীনতা বিরোধীদেরকে এদেশে প্রতিষ্ঠা করে, আর যার ফল দাঁড়ায় কষ্ট পায় বাংলাদেশের মানুষ। মাত্র 3.5 বছর জাতির পিতা ক্ষমতায় ছিলেন, এই 3.5 বছরের মধ্যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ তিনি গড়ে তুলেছিলেন। শুধু তাই না, পৃথিবীর ইতিহাসে কোনো দেশ যা পারেননি, আমাদের মিত্র বাহিনী যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে আমাদের সাথে, যাদের সৈনিকরা জীবন দিয়েছে, যারা আমাদের হাজার হাজার শরণার্থী কোটি কোটি শরণার্থীদের আশ্রয় দিয়েছে, খাদ্য দিয়েছে, যারা আমাদের মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছে, যারা আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করে দিয়েছিল, সেই মিত্র বাহিনী বাংলাদেশে অবস্থান করছিল। বঙ্গবন্ধু যখন মিসেস গান্ধীকে বললেন এই মিত্রবাহিনীকে ফেরত নিতে হবে, তিনি 27 রাজি হলেন এবং ভারতীয় মিত্রবাহিনী দেশে ফিরে গেল। পৃথিবীর কোনো দেশে মিত্রবাহিনী কিন্তু কোনো দেশ থেকে ফেরত যায়নি, একমাত্র বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইতিহাস সৃষ্টি করেছিলেন। আমরা স্বাধীন দেশ, স্বাধীন দেশ হিসেবে আমাদের স্থল সীমানা, আমাদের সমুদ্র সীমানা থেকে শুরু করে প্রতিটি আইন তিনি করে গিয়েছিলেন। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের স্বীকৃতি আদায় করা, জাতিসংঘ, ওআইসি, কমনওয়েলথ সহ প্রতিটি প্রতিষ্ঠানের সদস্যপদ নেওয়া থেকে শুরু করে একটা স্বাধীন রাষ্ট্র, একটা স্বাধীন রাষ্ট্রের অবকাঠামো গড়ে তোলা, প্রতিটি জিনিস তিনি আমাদের করে দিয়ে গিয়েছিলেন। আমি যখন সরকার গঠন করে সমস্ত রাষ্ট্রীয় কাজগুলি দেখি আমি অবাক হয়ে যাই যে এত অল্প সময়ের মধ্যে এত কাজ তিনি কিভাবে করেছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আজকে যদি জাতির পিতা বেঁচে থাকতেন বাংলাদেশ আজ এই এত বছর লাগতো না উন্নতি করতে, মাত্র 3.5 বছর ছিলেন, তিনি যদি 10 বছর ক্ষমতায় থাকতে পারতেন এই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করত, বিশ্বের কাছে একটা মর্যাদাশীল রাষ্ট্র হতো। যে মর্যাদা আমরা অর্জন করেছিলাম মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে, সেই মর্যাদা ভুলুণ্ঠিত হয়েছিল 75-এর 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে। আমার নিজের এখনো মনে আছে, আমরা যখন রিফিউজি হিসেবে বিদেশে আছি, আমাদের সামনে যখন কেউ শুনেছে আমি বাংলাদেশের, তারা আমার পরিচয় জানতো না, রেহানার পরিচয় জানতো না, আমাদের মুখের উপরে বলেছে আপনারা কেমন মানুষ, যে মানুষটা স্বাধীনতা এনে দিল সেই মানুষটাকেই হত্যা করলেন।
আমাদের চোখের পানি ফেলা ছাড়া কোনো উপায় ছিল না। এই ধরনের এইভাবে আমাদের দেশকে মানুষের কাছে ছোট করেছিল এই জিয়াউর রহমান ক্ষমতায় এসে, খুনি মোস্তাক জিয়া চক্র। তার থেকে এক ধাপ গেল এর পরবর্তীতে এরশাদ, তারপরে আসলো খালেদা জিয়া, একের পর এক যারা এসেছে তারা তো দেশকে শুধু পিছনে টেনেছে, দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি এবং সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে, বাংলাদেশের জনগণ সঠিক ইতিহাস জানার সুযোগ পায়, মুক্তিযুদ্ধের গান, মুক্তিযুদ্ধের কথা, মুক্তিযুদ্ধের ইতিহাস জানার সুযোগ বাঙালি প্রথম পেল। এই সরদি উদ্যান, যে উদ্যানে দাঁড়িয়ে জাতির পিতা সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন, যে উদ্যানে তিনি 10ই জানুয়ারি ফিরে এসে স্বাধীন বাংলাদেশ কিভাবে চলবে সেই নীতি নির্ধারণী বক্তব্য দিয়েছিলেন, সমস্ত ইতিহাসই তো একে একে মুছে ফেলেছিল। আমি মনে করি সেই অন্ধকারের দিন আমরা পার করে এসেছি, আমরা সেই যুদ্ধ অপরাধীদের বিচার করেছি, বিচারের রায় কার্যকর হয়েছে। আমি শুধু এইটুকুই বলবো যে যারা যুদ্ধ অপরাধীদেরকে মন্ত্রী বানিয়ে আমার লাখো শহীদ রক্তরঞ্জিত পতাকা দিয়েছে, রাজনীতি করার সুযোগ দিয়েছে, যারা তাদেরকে প্রতিষ্ঠিত করেছে রাজনৈতিকভাবে, যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, যাদের হাতে পতাকা দিয়েছে তারাই যুদ্ধ অপরাধী হিসেবে তাদের বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে, বিচার হয়েছে, শাস্তি হয়েছে, তা কার্যকর হয়েছে, তাহলে যারা এদের মদত দিয়েছে তাদেরও বিচার বাংলার মাটিতে একদিন হতেই হবে। আজকের বাংলাদেশ, আমরা বিশ্বে চেষ্টা করেছি বাংলাদেশকে মর্যাদার আসনে নিতে, কারণ জাতির পিতা সেই আদর্শ নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনা করি, কারো কাছে ভিক্ষা চেয়ে হাত পেতে চলে না, আমরা নিজের পায়ে দাঁড়াব, যতটুকু সম্পদ আমাদের আছে সেটুকু আমরা কাজে লাগাবো দেশ গড়ার, আর দেশকে আমরা উন্নত সমৃদ্ধ করব, এটাই আমাদের লক্ষ্য। তাই আমরা মানুষের যে মৌলিক চাহিদা, স্বাধীনতার পর মাত্র 9 মাসের মধ্যে জাতির পিতা আমাদেরকে যে সংবিধান দিয়ে গেছেন, যেখানে মানুষের মৌলিক অধিকারের কথা তিনি বলে গেছেন, আমরা একে একে সেই অধিকারগুলি বাস্তবায়ন করে যাচ্ছি। কিন্তু সবথেকে আমি গুরুত্ব দেই, এবং জাতির পিতাও যে গুরুত্ব দিয়েছিলেন, সেটা হচ্ছে শিক্ষাকে। একটা বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলছে, 1টি টাকা রিজার্ভ মানি নাই, গলায় ধান নাই, তারপরেও তিনি 36,000 প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে সরকারি চাকরির মর্যাদা দিয়ে শিক্ষার দ্বার উন্মুক্ত করেছিলেন, মেয়েদের শিক্ষা অবৈতনিক করে দিয়েছিলেন, প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক করে দিয়েছিলেন, আমরা তারই পদাঙ্ক অনুসরণ করি। আজকে শিক্ষাকে গুরুত্ব দিচ্ছি, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ যাতে থাকে তার ব্যবস্থা নিচ্ছি, বিনামূল্যে আমরা বই দিচ্ছি। 2010 সাল থেকে আমরা যে বিনামূল্যে বই দেওয়া শুরু করেছি, 2010 থেকে 2017 পর্যন্ত আমরা 225 কোটি 43,1,128 খানা বই বিনামূল্যে বিতরণ করেছি। এবারেও 1লা জানুয়ারি আমরা 36,21,82,245টি বই বিতরণ করেছি। শুধু এই বই বিতরণ না, এখানে 4,26,35,929 জন ছাত্র ছাত্রী প্রাক প্রাথমিক থেকে একেবারে মাধ্যমিক পর্যন্ত এই বই আমরা বিতরণ করেছি। আর উচ্চশিক্ষায় আমাদের মেধাবী ছেলেমেয়েরা যাতে সুযোগ পায় সেই সুযোগ আমরা সৃষ্টি করেছি। আমরা যেমন প্রাথমিক থেকে মেধাবৃত্তি দিচ্ছি, উপবৃত্তি দিচ্ছি, ঠিক উচ্চশিক্ষায় যাতে বৃত্তি পায় তার জন্য প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করেছি। যারা উচ্চশিক্ষা মেধাবী, এমনকি পিএইচডি করতে চায়, তাদেরকে আমরা বৃত্তির ব্যবস্থা করে দিয়েছি, যেন আমাদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। আমরা প্রথমবার সরকারি সেই 12টি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, আরও অতিরিক্ত 4টি কৃষি বিশ্ববিদ্যালয় আমরা প্রতিষ্ঠা করি। আমরা প্রতিটি উপজেলা যেখানে কোনো সরকারি স্কুল নাই, সরকারি কলেজ নাই, সেই সমস্ত উপজেলাগুলিতে
আমরা সরকারি স্কুল কলেজ প্রতিষ্ঠা করে দিচ্ছি। প্রতিটি বিশ্ব জেলাগুলিতে প্রতিটি জেলায় যাতে বিশ্ববিদ্যালয় হয় সরকারি নয় বেসরকারিভাবে আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দিচ্ছি। ইতিমধ্যে প্রায় 42টা বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে, সরকারি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষা বিশেষায়িত শিক্ষা তারও ব্যবস্থা আমরা নিয়েছি। ট্রেনিং ইনস্টিটিউট আমরা তৈরি করে দিচ্ছি, ভোকেশনাল ট্রেনিংয়ের উপরে আমরা গুরুত্ব দিচ্ছি। শিক্ষা নীতিমালা আমরা গ্রহণ করেছি, এই শিক্ষা নীতিমালার মধ্য দিয়ে আমরা এদেশের শিক্ষাকে একটা সার্বজনীন শিক্ষার ব্যবস্থা আমরা করেছি। আমরা পার্থিব শিক্ষাও যেমন শিখব, ধর্মীয় শিক্ষাও শিখব, যাতে শিক্ষাটা পূর্ণাঙ্গ হয় এবং একটি মানুষ যেমন শিক্ষিত হবে সর্বক্ষেত্রেই যেন তারা শিক্ষার আলোতে আলোকিত হতে পারে সেই পদক্ষেপ আমরা নিয়েছি। এবং বিভিন্নভাবে জাতীয় আন্তর্জাতিকভাবে চাকুরির সুযোগ সৃষ্টি করার জন্য বিশেষায়িত শিক্ষার ব্যবস্থা করেছি। প্রথমবার যে একটি মেডিকেল কলেজ করেছি, এবারে আরও দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় করেছি, এবার আরও দুটি বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। পর্যায়ক্রমিকভাবে প্রতিটি বিভাগেই আমরা মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেব। ইঞ্জিনিয়ারিং কলেজ আমরা তৈরি করে দিচ্ছি, বিশ্ববিদ্যালয় তৈরি করেছি, উচ্চমানের শিক্ষার ব্যবস্থা করে দিচ্ছি। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিয়েছিলাম, এটা শুধু এখন ঘোষণা না, বাস্তবে বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ, এখন সমগ্র বাংলাদেশেই ইন্টারনেট সার্ভিস আমরা দিয়েছি। আমাদের স্যাটেলাইট উৎক্ষেপণ হচ্ছে, আমরা আশা করি এই বছরের ডিসেম্বরের শেষেই আমরা এই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারব, যা আমাদের এই ইন্টারনেট সার্ভিস আরও ব্যাপকভাবে কার্যকর হবে। সমস্ত বাংলাদেশে আমরা ডিজিটাল সেন্টার করেছি, আমরা যে 5,275টা ডিজিটাল সেন্টার করেছি সেখানে আমাদের ছেলেমেয়েরা তারা উদ্যোক্তা হিসেবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, তারা নিজেরা বসে তাদের অর্থ উপার্জন করতে পারছে। আর এক একটা ডিজিটাল সেন্টার যেখানে দুইজন উদ্যোক্তার সাথে সাথে সেখানে আরও বহু মানুষ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। আমরা ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে ট্রেনিং দিচ্ছি আমাদের যুব সমাজ, তাদের শুধু চাকরির পিছনে ঘুরে বেড়ানো না। যদি আমরা প্রায় 1.5 কোটি মানুষকে চাকরি দিয়েছি দেশে বিদেশে, তারপরেও আমরা নিজেরা যে তো নিজের পায়ে দাঁড়াতে পারে আমরা সেইভাবে ট্রেনিং দিচ্ছি। শুধু দেশে না, ওই ডিজিটাল সেন্টারে বসে বা নিজের ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে বিদেশেও যাতে আউটসোর্সিং করতে পারে তার জন্য আমরা বিশেষ প্রকল্প নিয়েছি, যেমন লার্নিং অ্যান্ড আর্নিং, অর্থাৎ শিক্ষা গ্রহণ করো, ট্রেনিং নাও, অর্থ উপার্জন করো, নিজের পায়ে দাঁড়াও। সেইভাবে ট্রেনিং দিয়ে একবার গ্রামে বসে একটি ছেলে বা মেয়ে তার জন্য শিক্ষা নিয়ে আউটসোর্সিং করে বিদেশ থেকে জন্য অর্থ উপার্জন করতে পারে সে ব্যবস্থা করে দিয়েছে। অনেক ছেলে মেয়ে কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে, কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছে, যার মাধ্যমে বিনা জামানতে যে কোনো যুবক 2 লক্ষ টাকা ঋণ নিয়ে নিজে অথবা বন্ধুবান্ধব মিলে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে বা কিছু করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, বেকারত্বের অভিশাপ মুক্ত যেন হতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমরা মেরিটাইম বিশ্ববিদ্যালয় করেছি, আমরা ডিজিটাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি, টেক্সটাইল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করেছি, ফ্যাশন ডিজাইন বিশ্ববিদ্যালয় করেছি, আমাদের বিশাল সমুদ্র গবেষণা ইনস্টিটিউট করে দিয়েছি, লেদার ইনস্টিটিউট করে দিয়েছি। আমাদের শিক্ষাকে আমরা বহুমুখী করে দিচ্ছি, বহুমুখী শিক্ষা নিয়ে দেশে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা যাতে হয় সেইভাবেই আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা চাই যে আমাদের ছেলে মেয়ে লেখাপড়া শিখবে, নিজের পায়ে দাঁড়াবে, মানুষের মতো মানুষ হবে। আর জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকাসক্তি, এর বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে হবে, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ একটা মানুষকে সর্বনাশের পথে ঠেলে দেয় মাদকাসক্তি, একটা শুধু মানুষ না, একটা পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আরেকটা হচ্ছে জঙ্গিবাদ, যে নতুন উৎপাত শুরু হয়েছে এই সন্ত্রাস জঙ্গিবাদ, এরা শুধু আজকে বাংলাদেশ না, এটা বিশ্বব্যাপী একটা সমস্যা। কিন্তু এই সমস্যার উৎসটা কি? আমরা ধর্মে বিশ্বাস করি, ইসলাম ধর্ম জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান নাই, মানুষ খুন করার কথা বলেনি, আত্মঘাতী হলে দোজকে যেতে হয়, কেউ বেঁচতে যেতে পারে না।
কাজে আমাদের যে কোমর মধ্যে ছেলে মেয়ে, এবং খুব অবাক লাগে যে যখন দেখি যে কোনো ইংলিশ মিডিয়ামে পড়া ছেলে মেয়েও এই জঙ্গিবাদের পথে চলে যাচ্ছে, তখন অবাক হতে হয় যে তারা কিভাবে একটা ভালো অর্থশালী পরিবারের সন্তান হয়ে উচ্চ শিক্ষা নিয়ে কিভাবে এইভাবে জঙ্গিবাদের পথে যেতে পারে, কিসের আশায়, যে জঙ্গিবাদের পথে গেলেই ভেস্তে যাবে। তে পর্যন্ত যারা গেছে তারা কি ভেস্তে যে খবর পাঠিয়েছে যে তারা ভেস্তে গেছে, সেই খবর তো কেউ দিতে পারেনি, পাঠিয়েছে ভালো কেউ বলতে পারবে, কেউ বলতে পারবে না। তাহলে এই পথে কেন যাবে? ইসলাম আমাদের শান্তির ধর্ম, শান্তির পথ দেখায়, কিন্তু যারা বিভ্রান্ত করে তাদের ব্যাপারেও আমাদের ব্যবস্থা নিতে হবে। কাজে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে যেকোনোভাবেও বাংলাদেশে কোনো জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান হবে না। সেই সাথে সাথে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি অনুরোধ করব, ওই মাদকাসক্তি বা জঙ্গিবাদ সন্ত্রাস এর থেকে দূরে থাকতে হবে। আর এ পথে যারা যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব, এতে কোনো সন্দেহ নেই। কারণ একটা একটা ছেলে মেয়ে তাদের জীবন অনেক মূল্যবান, তারা দেশকে অনেক কিছু দিতে পারবে, জাতিকে অনেক কিছু দিতে পারবে, কিন্তু নিজেকে ধ্বংসের পথে ঠেলে নিয়ে যাবে এটা কখনো হয় না, এটা কখনো চলতে পারে না। কাজেই ছাত্রলীগের প্রত্যেকটা নেতা কর্মীকে আমি আরেকটি কাজ দেব, নিশ্চয়ই মনে আছে যখন খালেদা জিয়া হুমকি দিল যে আওয়ামী লীগকে ধ্বংস করতে ছাত্র দলই যথেষ্ট, অর্থাৎ ছাত্র দল দিয়ে ওই সন্ত্রাসী কর্মকাণ্ড করা আর ধ্বংসের কাজে শিখাচ্ছিল, আমি তখন ছাত্রলীগের ছেলে মেয়েদের হাতে কাগজ কলম তুলে দিয়েছিলাম, বই তুলে দিয়েছিলাম যে ওটা পথ না, পথ হচ্ছে শিক্ষার পথ। আমরা বাংলাদেশকে নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। তার কাজেই ছাত্রলীগের প্রত্যেকটা নেতা কর্মীর প্রতি আমার আহ্বান থাকবে, প্রত্যেকের নিজ নিজ দেশ, নিজ নিজ গ্রাম, নিজ নিজ এলাকা আছে, ছাত্রলীগের নেতা কর্মীকে অন্তত নিজের এলাকায় কোনো মানুষ নিরক্ষর আছে কি না খোঁজ নিতে হবে, নিরক্ষর মানুষকে অক্ষর জ্ঞান দিতে হবে, এবং তার জন্য সকলকেই কাজ করতে হবে যেন এই বাংলাদেশ আমরা দ্রুত নিরক্ষরতা মুক্ত করতে পারি। কারণ আমরা প্রথমবার যখন সরকারি ছিলাম আমরা বিশেষ প্রকল্প নিয়েছিলাম, এক একটা জেলায় অর্থাৎ 45 বছর বয়স পর্যন্ত কোনো মানুষ যেন নিরক্ষর না থাকে আমরা সেই ব্যবস্থা নিয়েছিলাম, আমরা স্বাক্ষর জ্ঞান কর্মসূচি হাতে নিয়েছিলাম, 65.5% স্বাক্ষরতার হার আমরা বৃদ্ধি করেছিলাম, যে কারণে ইউনেস্কো বাংলাদেশকে পুরস্কার দিয়েছিল। অত্যন্ত দুঃখের বিষয় 2001-এ আমরা ক্ষমতা আসতে পারিনি, আসলো বিএনপি ক্ষমতায়, আর বিএনপি যখন ক্ষমতা আসে স্বাভাবিকভাবে যেখানে জিয়া ছিল ম্যাট্রিক পাস আর তার স্ত্রী হলো ম্যাট্রিক ফেল, তো জিয়ার স্ত্রী যদি ভাবে যে নিজে ফেল করছি তো তোরা পাস করবি কেন, কেউ পাস করবে না, সে কারণেই আমাদের সেই কর্মসূচি বন্ধ। ফলাফলটা কি, আমরা তাদের কাজ কি, ওই শিক্ষক হত্যা করা, ছাত্র হত্যা করা, শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্র ঝনঝনানি, শিক্ষার পরিবেশ নষ্ট করা, এই কর্মকাণ্ডই তারা করেছে, হাতুড়ি দিয়ে মানুষ পিটিয়ে মারা, নানা ধরনের কর্মকাণ্ড তারা ঘটনা ঘটিয়েছে। আমরা 7 বছর পর অর্থাৎ 2008-এর নির্বাচনে জয়ী হয়ে যখন ক্ষমতা আসলাম কি দেখলাম, স্বাক্ষরতার হার কমে 44-45% নেমে গেছে। এটা শুধু এই ক্ষেত্রে না, সর্বক্ষেত্রে, বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছে তা কমিয়েছে, খাদ্য উৎপাদন বাড়িয়েছে সেটা কমিয়েছে, সব কিছুই দেশকে পিছনে ঠেলে নিয়ে গেছে, আর বিশেষ করে স্বাক্ষরতার হার। আমরা সেজন্যই আজকে বৃত্তি দিচ্ছি, উপবৃত্তি দিচ্ছি, উচ্চশিক্ষা পর্যন্ত বৃত্তির ব্যবস্থা করছি, বিনামূল্যে বই দিচ্ছি, আমরা নানাভাবে প্রতিটি জায়গায় যেখানে শিক্ষা প্রতিষ্ঠান নেই প্রায় 1500 স্কুল আমরা করে দিয়েছি, স্কুল কলেজগুলো উন্নতি করে দিচ্ছি, আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রায় 31,000 স্কুলে আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং আমরা কম্পিউটার ল্যাব তৈরি করেছি, আমরা পর্যায়ক্রমিকভাবে
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কম্পিউটার ল্যাব এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম করে দেব। আমাদের ছেলেমেয়েরা যেন এই আধুনিক প্রযুক্তিতে শিক্ষা গ্রহণ করতে পারে, ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করতে পারে, সেই পদক্ষেপ আমরা নিয়েছি, সেটাই আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। কাজে আমরা চাই যে শিক্ষাকে সব থেকে গুরুত্ব দিতে হবে। আর যেহেতু ছাত্রলীগের নীতিতেই আছে শিক্ষা শান্তি প্রগতি, কাজে শিক্ষার আলো জ্বেলে প্রগতির পথে শান্তি পথে এগিয়ে যেতে হবে, প্রগতির মধ্য দিয়ে দেশকে আমরা প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে চাই। আলোর পথের যাত্রা আমরা শুরু করেছি, তার জন্য থেমে না যায়, তার জন্য ছাত্রলীগের প্রত্যেকটা নেতা কর্মীকে নিজেকে তৈরি করতে হবে যে এই দেশ এই রাষ্ট্র পরিচালনা একদিন তোমাদের মধ্য থেকে কেউ না কেউ উঠে আসবে, কিন্তু সে সময় যেন ওই রকম আর পিছনে ফিরতে না হয়, আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। বাংলাদেশকে জাতির পিতা স্বাধীনতা এনে দিয়ে গেছেন, বাঙালি জাতি হিসেবে বিশ্ব সভায় যে মর্যাদা আমরা পেয়েছি সেই মর্যাদা সমুন্নত আমাদের রাখতে হবে। আমরা বিজয়ী জাতি, এটুকু সবসময় মনে একটা জোর রাখতে হবে যে আমরা মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি, আমরা বিজয়ী জাতি, আমরা পারব এই বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে এই বাংলাকে গড়ে তুলতে, এটা আমরা পারব, এই আত্মবিশ্বাস নিয়ে আমাদের চলতে হবে। আমরা পারব না একথা না, আমাদের নিয়ে অনেক তো ষড়যন্ত্র হয়েছিল, ওই পদ্মা সেতু নিয়ে অনেক কথা বলেছিল, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, আজকে নিজেদের অর্থায়নে যদি পদ্মা সেতু নির্মাণ করতে পারি তাহলে এই বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়তে পারবো না কেন? 2021 সাল আমাদের রূপকল্প দিন বদলে দিন ঘোষণা দিয়েছিলাম, আজকে হয়তো আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে আছি, কিন্তু বাংলাদেশ ওই নিম্নে থাকবে না, বাংলাদেশ ঊর্ধ্বে উঠবে, মধ্যম আয়ের দেশ 2021 সালের মধ্যে আমরা অবশ্যই করতে পারবো, আর 2041 সালের মধ্যে বিশ্বসভায় বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ, সেইভাবেই আমরা এই বাংলাদেশকে গড়ে তুলব। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে একটি শান্তিপূর্ণ দেশ, সেইভাবে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই, কারণ জাতির পিতা সবসময় বলতেন বাংলাদেশ হবে সুইজারল্যান্ড অফ দ্য ইস্ট, অর্থাৎ প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে তিনি বাংলাদেশকে গড়ে তুলতে চেয়েছিলেন। আমাদের ভৌগোলিক অবস্থানটা যেখানে সেখানে আমাদের সেই সুযোগ আছে, কাজে আজকে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের রিজার্ভ যথেষ্ট আছে, মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, সব দিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ এই বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। আমাদের আজকে বয়স হয়েছে, কিন্তু আজকের যারা তরুণ, আজকের যারা ছাত্র, আগামী প্রজন্ম যাদের হাতে ভবিষ্যতে নেতৃত্ব আসবে তাদেরকে আদর্শ নীতি নিয়ে নিজেদেরকে তৈরি করতে হবে, দেশ সেবার ব্রত নিয়ে দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। আমি সেই আহ্বান জানিয়ে এবং ছাত্রলীগ বয়সে কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগের থেকে এক বছর বড়, সেদিক দিয়ে বলতে গেলে ছাত্রলীগে অনেক বেশি এগিয়ে, কাজে এই ছাত্রলীগ সংগঠনকে আরও সুগঠিত করে গড়ে তুলতে হবে। ছাত্রলীগ এই দেশের প্রতিটি অর্জনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমাদের কত সাথী ছাত্রলীগের কর্মী এই মহান মুক্তিযুদ্ধে জীবন দিয়ে গেছে, কাজে একথা মনে রেখে প্রতিটি আন্দোলন সংগ্রাম, ভোট ও ভাতের অধিকার আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, প্রতি আন্দোলন সংগ্রামেও তো ছাত্রলীগ অগ্রণী ভূমিকা নিয়েছে, কাজে সেই ঐতিহ্য সামনে নিয়ে ছাত্রলীগ গড়ে উঠবে, দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে, সেটাই আমি চাই। সবাইকে আমার দোয়া আশীর্বাদ জানাচ্ছি, ছাত্রলীগের নতুন প্রজন্ম আর যারা আমাদের পুরনো নেতা কর্মী তাদেরকেও আমি অভিনন্দন জানাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।